بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين আশা يا আপনারা যে যেখান থেকে আজকে আমরা ইকরা বাংলা টিভির সামনে অথবা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখান থেকে আজকে আমরা এই অনুষ্ঠানে জয়েন আপনারা প্রিয় অনুষ্ঠান প্রতি বুধবারের টু থার্টি থেকে থ্রি থার্টি পর্যন্ত অনুষ্ঠিত হয় ইকরা বাংলার স্টুডিও তেকিয়া আজকে আপনারা নিয়মিতভাবে আজকে আমরা হাজির হয়েছি ইনলাইটের জার্নির প্রোগ্রাম তেক্কিয়া আপনারা আসবে ইনশাআল্লাহ আমরা লগে থাকবা প্রোগ্রামের শেষ পর্যন্ত অনেক জিনিস জানতে পারবা এবং অনেক ফাইদা হইব ইনশাআল্লাহ নিয়মিতভাবে আজকে আমরা লগে স্টুডিওর মাঝে আমরা স্পেশাল গেস্ট আমরা লগে আসইন ব্রিটেনের ইসলামের মসজিদে সম্মানিত ইমাম এবং খাতিব ব্রিটেনের সম্মানিত ব্যক্তি এবং স্কলার এবং ওই লাগিয়ে এবং লেখক রাইটার্স বাহান আল্লাহ যার মাধ্যমে অনেক বুক লেখা হইছে আমরা সবর প্রিয় শাহ হাফিজ মৌলানা আবুল হুসেন খান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জজাক আল্লাহ খাইরান ভাই বোন গত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করছিলাম বৃদ্ধ মানুষের হলের লুকাফটা করা শতখান আবর খাম স্পেশালি আমরা এই লন্ডন হোকা আসতাম ওয়ার্ল্ডের মাঝে যারা বয়স্ক আসইন আর তার আলোচনা করতে গিয়ে আমরা শেষে আলোচনা করছোই যে মা বাফর ব্যাপারে তো মা বাফরে আমরা কীভাবে লুকাফটা করতাম আমরা দায়িত্ব কিতা আল্লাহ কিভাবে আমরা নির্দেশ করছেন খুরানোর মাঝে এবং আমরা সুসুলসলামে তার হাদিসের মাধ্যমে কিভাবে আমাদের খোঁজ আমরা দায়িত্ব কিতা রেসপন্সিবিলিটি কিতা এই ব্যাপারে অনেক আলোচনা করছই তো গত সপ্তাহ আমরা এই পর্যন্ত আলোচনাতে খেয়া আমরা এখনো আইয়াষ্ট ইসলাম যেন আমরা টাইম শেষ হয়েছিল আজকে ইনশাআল্লাহ আমি শাখরে সৈমু একটু আলোচনা করার লাগিয়া এই ব্যাপারে যেন আমরা তো জানলাম আমরা আওলাদর যে দায়িত্বই লিগি মা বাফর প্রতি আমরা কী কী দায়িত্ব আমরা করতাম আমরা ইসলামে কুরানে কিংবা হাদিসে কি তা আমরা কোনো শিক্ষা দিছেনি নি আমরা মা বাফরও কোনো দায়িত্ব আছেনি আমরা আওলাদের প্রতি এই ব্যাপারে শাখ রে আজকে একটু আলোচনা করেন আশা করি আমরা অনেক এই ব্যাপারে উপকৃত হইবা ইনশাআল্লাহ بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر ووصينا الإنسان بوالديه إحسانا পবাসইন আল ইনসানবিওয়ারিদে হোসনা সুরাহ কফ এই তিনটি আয়াতের শুরু থেকে সামান্য আমি তেলাওয়াত করে আপনাদের সামনে এবার আলোচনা যাচ্ছি আমাদের আলোচনার পয়েন্ট আমরা অনেকগুলো কভার করে ফেলেছি আজকে কভার করব এক নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে পিতামাতার প্রতি যে দায়িত্ব আছে ওইটা আমরা মোটামুটি শেষ করেছি সন্তানদের দায়িত্ব এক্ষেত্রে কিছু জিনিস নেগেটিভ রয়ে গেছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে পিতামাতা কে অনেকেই সার্ভ করতে পারেন না খেদমত করতে পারেন না নিজেদের ব্যস্ততার কারণে এজন্য কারণ নিজেরা জব করেন হয়তো নিজে জব করেন এরপরে তার ওয়াইফও জব করেন স্বামী স্ত্রী দুজন হয়তো জব করেন দিনের বেলায় এই জন্য পিতামাতাকে খেদমত করতে না পারার কারণে দিনের বেলায় এই কী বলে মানে ওল্ড সেন্টার বা বৃদ্ধাশ্রম কেমন ওল্ড সেন্টারে বা বৃদ্ধাশ্রমে অনেকে দিয়ে রেখে আসেন কাজে যাওয়ার সময় সকালে নিজেদের বাপকে ওখানে আর বিকালে জব থেকে আসার পথে নিয়ে আসলেন এই যে যদি কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে এটা ইসলামের দৃষ্টিতে এতটা নেগেটিভ না এতটা খারাপ হবে না যেহেতু ওনারা উভয়েই কাজকর্ম করেন বাসায় কেউ অ্যাভেলেবল নাই এই অবস্থায় পিতা অথবা আম্মার খেদমত করবে খে। এই জন্য ঠেকায় পড়ে দায়ে পড়ে একটা জায়গা আছে বৃদ্ধাশ্রম ওখানে নিজেকে দিয়ে গেলেন ওখানে আবার তারা পয়সা পে করেন এই জাতীয় যদি কোনো অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে আল্লাহ দেখবেন এটা এবং আপনাদেরকে মাফ করবেন আপনারা নিজেরা মা বাপকে কেদমত করবেন না এবং অথবা বউ এটা বলো পায় না অথবা আপনি নিজের থেকে বলো পান না যার ফলে নিয়ে যদি রাখেন এটাও আল্লাহ দেখবেন তাই আমি বলছি ইসলামের অ্যারেঞ্জমেন্ট এটা এটা যদিও না তারপরেও যেহেতু আপনাদের আর কেউ নাই এই অবস্থা যদি এটা করে থাকেন আর নিয়ে একটু বৃদ্ধাশ্রমে রাখেন কয়েক ঘন্টার জন্যে আবার আসার সময় নিয়ে আসেন এটা যদি হয় এটা আল্লাহ দেখবেন আশা করা যা আল্লাহ পাকে আপনাদের উপতি আপনাদেরকে মাফ করে দিবেন এবং আপনারা সাপ পাবেন যেহেতু নিজেদের অপস্থানে কেবল অনুপস্থিতির কারণে নিয়ে একটা জায়গা রাখছিলেন কিন্তু এই ইনসাফ এই ইনসাফের অ্যারেঞ্জমেন্ট ছাড়া যদি কেহ নিজেরা নিজেদের ভালো পান না হিসেবে যদি একদম বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন একদম লজিংয়ের মতো করে দিয়ে আসেন যে ওখানে ওনাদের টাকা খাওয়া সব কিছু তাইলে এটা আপনারা একটু হিসাব করবেন এটা আপনারা কী করছেন অন্যায় করছেন বে দুই নম্বর হচ্ছে আরেকটি জায়গা যে ভাইরা এত বেশি বিজি কাজকর্মে খুব বেশি ব্যস্ত যার ফলে মা বাবার কোনো লোকাস্ট করা হয় না ওনারা বেশ বিদ্ধ হয়ে গেছেন তখন করে কি তারা তখন একটা বোনকে ঠিক করে বলে তুমি নিয়ে যাও বোনের বাড়ি নিয়ে যাও তখন বোন তাদের মা বাবাকে কোথায় ফেলবে হ্যাঁ ফেলা সম্ভব না এই জন্য বোন তার স্বামীকে বা তার স্বামীর পরিবারকে বলে কয়ে ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার ফলে এটা কিন্তু একটা সমস্যা পরে দেখা দেয় এই এই সমস্যাটা যদিও ওই মেয়ে তার মাকে নিয়েছে বাপকে নিয়েছে অথবা উভয়কে নিয়ে গেছে তখন এই মেয়ের সংসারে আলাদা একটা সমস্যা দেখা দেয় কেমন সেই সমস্যাটা হচ্ছে এই এক নম্বর তো হচ্ছে করজপাতিরটা একটা সমস্যা আছেই আজকালকে মানে সব জিনিসপত্রের দাম যেভাবে করে হু হু করে মানে মোটামুটি সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা বাড়ছে এই একটা সমস্যা সেখান সেকেন্ড সমস্যা হচ্ছে সবার তো বাড়িঘর তো এত এত মোটা না রুম এত বেশি নাই তো সেই হিসাবে এই মা বাপকে দিয়ে এক রুম যদি হয়ে যায় দখল তাহলে সেক্ষেত্রে নাতিনসা কোথায় থাকবে ওদের একটা সমস্যা দেখা দেয় এই দুইটা সমস্যা ওখানে দেখা দেয় আর তিন নম্বর সমস্যা প্রাইভেসির একটু অভাব হয়ে যায় যখন স্বামী স্ত্রী তারা তাদের রুমের মধ্যে যদি একটা বেবিকে নিয়ে থাকে তাহলে তাদের নিজস্ব প্রাইভেসির মধ্যে সমস্যা দেখা দেয় এতে করে হয় কি যে মেয়ে নিয়ে গেছে ঠিক আছে বলে নিয়ে গেছে স্বামী না করতে পারে নাই কেমনে না করবে মানুষ তো কিন্তু স্বামী বেটা আস্তে আস্তে করে এটা একটা ইস্যু বাইর করবে যে তোমার আব্বু আম্মাকে সরাও অথবা একজনকে কমাও এভাবে করে করে একটা স্বাভাবিক সমস্যা সৃষ্টি হবে এখন এই সমস্যা সৃষ্টির পিছনে মেন কারণ খারাপ মেন কারণ হচ্ছে ওই ছেলেগুলা ছেলেদের উপর মেয়েদের উপর কোনো দায়িত্ব বর্তায় না আমি ক্লিয়ার বলছি মেয়ে বিয়েসা দিয়ে দিয়ে দেওয়ার পর মেয়ের বাড়িতে মেয়ের জামাইয়ের উপর মেয়ের উপর কোনো দায়িত্ব মা বাপের বর্তায় না কেমন কিন্তু এহসান করতে চাইলে সেটা হলো অন্য কথা এই জন্য ওবিল এহসান একসান করেছে মেয়ে মেয়ে হয়তো মানে কোনো কোনো মেয়েরা এহসান করে থাকে কিন্তু একস্তানার উপর যেন এটা না হয় যে অ্যাস্তান্দার উপর আবার আপনারা জবরদস্তি করে বা টেকনিক্যালি তাকে বুঝাইয়া তার গাড়ি আপনারা উঠিয়ে দিয়েছেন আব্বাকে অথবা আম্মাকে অথবা উভয়কে আর আপনারা মোটামুটি একটু সাহি হালতে আছেন আপনাদের অফিস টফিস মোটামুটি গরম অফিসে কাজ করলেন বিকালে আসলেন আব্বা আম্মা কোনো জামে নাই আর আর নিজেরা মোটামুটি এনজয়ের লাইফ এনজয় করলেন এই হলো একটা দুই নম্বর একটা বেঞ্চি তিন নম্বর বেঞ্চি হচ্ছে কিছু কিছু ছেলে এমন আছে একদম মানে কাণ্ডজ্ঞানহীন বলবো বলবা আমি যে তারা নিজেরা কাজকর্ম করে আব্বা আম্মাকে তার বাড়িতে রেখে যায় কোনো হলুকরা করার কেউ নাই কেমন এখন যদি লুকাপ করার তার বউও নাই বা হয়তো যদি বেসাদি না করে সেটা অন্য কথা কেমন আর যদি বেসাদি করে আর যদি ওয়াইফ বলে যে আমি তোমার মা বাবাকে লুকাফটা করতে পারবো না এই যেতে যদি কোনো একটা অবস্থার সৃষ্টি হয়ে যায় তাহলে এটা কিন্তু খুব মারাত্মক হ্যাঁ আর যদি তার মধ্যে এইটা হয় যে না ছেলেকে কাজে যেতে হবে তার বিয়ে নাই কিচ্ছু নাই তখন মা বাপ এই সময়টা একটু মানে অন্তর্বর্তীকালীন সময় হয়তো পাঁচ ঘন্টা না হয় ছয় সাত ঘন্টা ছেলে কাজে গেছে সে আস্তে আস্তে ওনাদের যে কষ্ট হবে এর দূর পর্যন্ত ওনাদেরকে একটু সবর করতে হবে তবে অল্টারনেটিভ জ্ঞানে আছে যদি ছেলে কাজে যাওয়াই লাগে তাইলে একজন মুরব্বী মানুষ কেমন মা অথবা আব্বাকে রেখে উভয়কে রেখে সেবেটা গেছে এক্ষেত্রে একজন হেল্পার আশপাশ থেকে নিয়ে নেওয়া যায় কেমন যদি একজন হেল্পার নেওয়া যায় এবং তাকে কিছু বেতন দেওয়া যায় তাহলে আশা করা যায় ইনশা সেই সমস্যাটা আর থাকবে না এই তিন চারটে সমস্যা আপনাদের সামনে পেশ করলাম আব্বা আম্মাকে লোকাফ্র করার ক্ষেত্রে কেমন এখন চার নম্বরে বলি শেষেরটা সেটা হচ্ছে যদি এমন হয় যে আপনি নেগলেক্ট করে আপনার আব্বাকে অথবা আব্বাজানকে নেগলেক্ট করে আপনি ভালো পান না কেমন আপনার মন ভালো পায় না আপনি এই রে কী করবো এই বুড়ারে কী করবো এই যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি বলেন আর যদি আপনি নেগলেক্টের কারণে আপনি নিয়ে কোনো জায়গায় রেখে দেন সেটা হোক বৃদ্ধাশ্রম হোক আপনার বোনের বাড়ি হোক আপনার বাইরের বাড়ি হোক আপনার অন্য কোনো জায়গায় আবার আপনি করসপাতিও দেন না বা আপনি দিতে চান না যদি এই অবস্থা হয় তাহলে আপনি অবশ্যই গুনাগান আপনি হচ্ছেন আব্বা আম্মার প্রতি নাফরমান খেয়াল রাখবেন আর আগে যেগুলো বলেছি আমি মোটামুটি বেঙ্গে বেঙ্গে বলেছি কিছু আছে জায়েজ আর কিছু আছে না জায়জ কিন্তু এই কাজটা যদি হয়তো নাম হবে জুলম আব্বা আম্মার প্রতি আপনি জুলম করলেন এই আব্বা আম্মা আপনাকে বড় করে শিক্ষিত করে মানুষ করে তারপরে জব দরাইয়া বিয়ে সাদি দিয়েছেন এখন আপনি এই মা বাপকে আপনি অথবা আপনার ওয়াইফ নেগলেক্ট করেন কেমন ওনাদেরকে আপনারা তুচ্ছতা করে দেখেন অথবা অসম্মান করে দেখেন অথবা নেগলেক্ট করেন অ্যাভয়েড করেন হয়তো অপমান করেন না আহ মানে আপনার বিরক্ত হয়ে যান এই আর কি যদি এটা হয় তাহলে আপনাদের গুনায় কবিরা হচ্ছে খেয়াল এবারে আসি সন্তানদের প্রতি পিতা মাতার কী কী দায়িত্ব আছে সন্তানদের প্রতি দায়িত্ব আছে বলেই সন্তানরা মাসাল্লাহ শিক্ষিত হন বড় বড় অফিসার হন বস হয়ে যান মার্শাল্লাহ এইসব জিম্মাদারি আপনি খেয়াল দেখেন আব্বা এবং আপনার আম্মা আপনাদেরকে ছোটবেলা তারা এটা করেছেন বিশেষ করে আম্মার ল করেছেন আগে এরপরে বড় হয়ে গেছেন স্কুল কলেজে পড়াশোনা বা আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন মাসাল্লাহ শিক্ষিত হয়েছেন শিক্ষিত হয়ে আপনি অফিসার হইলেন এখন আপনাকে আপনার আব্বাটা চাষি লোক ছিল একজন চাষা এই চাষাকে বাপ হিসাবে পরিচয় দিতে খুব লজ্জাবোধ করেন কেমন একজন গরিব মানুষ তিনি খেটে খাওয়া মানুষ ছিলেন তিনি খেটে খেয়ে তার গায়ের গাম না বরং তার মাথার গাম পায়ে ফেলে যে রুজি করছেন সেই রুজি দিয়ে আপনারে বড় বানাইছেন কিছুদিন আগে ফেসবুকে একটা স্টোরি আসছিলো যে এই পিতা তার একটা ছেলেকে মানে পড়াশোনা করাইয়া উনি ফল বিক্রি করতেন কেমন এটা বেটা লিখছে ফল বিক্রি করতেন এরপরে ফল বিক্রি করে করে যে পয়সা পাইতেন কেমন এই পয়সা দিয়ে তিনি একটা অফিসের কিন্তু ছিলেন দারোয়ান কেমন অফিসে কাজ করতেন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো এই অবস্থায় তিনি তার এই জব শেষ করার পর পাঁচটা ছয়টার পর তিনি বিকালে ফল বিক্রি করতেন এইসব পয়সা দিয়ে ছেলেকে পড়াইয়া মেডিকেলে পড়াশোনা করাইয়া মাশাআল্লাহ একদম ডাক্তার বানাইছেন যখন ডাক্তার হয়ে চাকরি ধরলো তখন তো সে পাইলো পয়সা আব্বা আম্মাকে পয়সা পাতি দেওয়ার সাইতে সে করে কি এখন ড্রাগ খায় ড্রাগে ইনভলভ হয়ে গেছে ড্রাগ খেয়ে একদম সর্বনাশ হয়ে গেছে এখন বাবারে আরেকদিন পাইছে বিচারা পাইয়া জিজ্ঞেস করে ওই যে স্টোরি লিখছে সে জিজ্ঞেস করলে আঙ্কেল তুমি এখন বড় আপসেট লাগো এখন তো তোমার ছেলে হয়ে গেছে ডাক্তার জব্দার যখন তো তুমি খুশি হওয়ার কথা কিন্তু বাবা লাইফটা নষ্ট করছি আমার লাইফ নষ্ট করে আমার লাইফকে খোয়াইয়া রুজি করে চলে আমার ডাক্তার এই ডাক্তার সাহেব এখন ড্রাগে চলে গেছে এই জন্য আমার কোনো শান্তি নাই আমি আর আর কি করতে পারি বলো এখনো আমি আমার সংসারকে আমি নিজে চালাই তার কাছ থেকে কোনো পয়সা পাতি পাই না কারণ তার ড্রাগের পয়সা দিয়ে শেষ করতে পারে না এই দেখেন স্টোরি তো এই জন্য যেটা বলতে চাইব যে মা বাপ আপনারা আমরা যদি তাদের প্রতি যে জিম্মদারি আছে এটা না করি তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে না এখন কি করতে হবে এর অর্থ এটা নয় যে আপনি দান দিয়ে দিবেন দান দিয়ে আপনি তো তাকে শিক্ষিত করছেন কিন্তু আসল শিক্ষা শিক্ষিত করেন নাই আসল শিক্ষা ছিল কোনটা আমি একটা একটা করে যাই আপনাদের সাথে পিতামাতার সবচেয়ে বড় জিম্মদারি হচ্ছে সন্তানকে রবের সাথে কানেক্ট করে দিবেন রব রব খেয়ে তার পরিচয় করে দিবেন কেমন এবং তার পরিচয় করাই দিয়ে বলতে হবে এই রোবের সাথে শির করা যাবে না শিরকের তালিম দিবেন তাও শিখাবেন এখন শিরক শিখাই দিলেন না তাও শিক্ষা দিলেন না এই সমাজের মধ্যে পশা কী কী জিনিস আছে তাও কোনো শিখে দিলেন না আর তাকে শুধুমাত্র আপনি বস বানাইবার জন্য অফিসার বানাইবার জন্য বিশাল বিশাল অঙ্কর অঙ্কের যেসব পয়সা এগুলো আপনি দিয়েছেন তার পেছনে ডেলে ডেলে দিয়েছেন কিন্তু সে তো নষ্ট হয়েছে সে শিক্ষিত হয়েছে বটে আজকালকে এই দুনিয়ার যে শিক্ষা আছে এই শিক্ষার মধ্যে আখলাখ সৃষ্টি কোনো শিক্ষা নাই চরিত্র সৃষ্টি কোনো শিক্ষা নাই কেমন শিক্ষা আছে ঠিকই তার জায়গায় কিন্তু শিক্ষিত হওয়ার পর সে জব করতে পারবে এদুর শিক্ষা তার হবে কিন্তু সেখানে সে যে সুনীতি করবে দুর্নীতি না করে সে যে অন্যায় না করে ন্যায়ের কাজ করবে এটা কোথায় শিখবে এটা কোনো বইতে নাই কেমন একদম কম্পিউটার শিখে ফার্স্ট ক্লাস হয়েছে মার্শাল্লাহ বস হয়ে গেছে অফিসের বড় বড় জব 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 মার্শাল্লা সে পেয়ে গেছে তার যোগ্যতার ভিত্তিতে পাইছে কিন্তু যখন সে মানুষের সাথে ইন্টিমেসি করে যখন গিয়ে তার যোগাযোগ করে একসাথে এক কাজ করে কেমন ওই একসাথে কাজকর্ম যখন করে ওই সময় যদি তার মধ্যে মানে মানবিক কোয়ালিটিগুলো এগুলো না থাকে এবং এগুলো বিকশিত না হয় ডে বাই ডে তাইলে পরে তার কাছ থেকে মানুষ আরাম পাবে না সে বস নিতে পারবে অন্যায় করবে গালিগালাজ করবে দুর্ব্যবহার করবে এবং লুকোচুরি করবে তারপর খেয়ালাদ করবে দুর্নীতি করবে কারণ এগুলো যে করা দোষ এবং পাপ এগুলো কোনো জায়গায় সে শিখে নাই সে শিখছে শিক্ষিত হওয়ার কারণে জব পাইছে আর শিখছে কি কিভাবে করে কর্মচারীদেরকে গুহাইতে হয় কাজ করাইতে হয় বেশি করে আর নিজে কাজ করবে না এই জাতীয় ফন্দি ফিকিরে সে থাকবে সে ইনসাফে থাকবে না সে সততা শিখে নেয় কোনো জায়গার থেকে এজন্য শিক্ষা দিতে হবে পিতামাতাকে কয়েকটা তার তার আগে আমি যাচ্ছি অমর আনহর একটা স্টোরি উনি যখন বিচারক ছিলেন খলিফা ছিলেন তার কাছে আসছে না কেস একটা কেরাছে না ওই স্টোরিটা ঐতিহাসিক স্টোরি যে এসে বলছে যে আমার ছেলে আমাকে এত কষ্ট দেয় এত এত জ্বালাতন করে আমার কোনো হক আদায় করে না তো ওমর আনু তাকে ডেকে পাঠালেন আসার পর জিজ্ঞেস করেন এই মিয়া তুমি তোমার আব্বুর যে কেস এটা ঠিক নাকি উনি ব্যাটিক বলেছেন তো সে একটা কমপ্লেন দিয়েছে যে খালিমাতুল মুসলিমিন আপনি একটু জিজ্ঞেস করে দেখেন তো আমার আব্বুকে আমার আব্বু কি আমার রবকে চিনাইছে কোনো দিন আমার আব্বুকে নমাজ শিখেছে আমাকে আমার আব্বুকে কোনো বড় কাজ করেছে এখন এসে বলতেছে আপনার সামনে আমি ড্রাগি আমি খারাপ পথে গেছি আমি এই করে সেই করে তার হকা দেয় এটা তো ঠিক কথা তো উনি আমাকে কোনো দিন শেখায় নাই